হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ভ্লগস 25। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা আছো খুব খুব ভালো, আর আমিও ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কারণ আজকে আমি বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটা বাড়ি থেকেই আমি শুরু করছি, তো ভালো তো থাকবোই। আর এই যে ভাইপোদের জন্য নিয়ে এসেছিলাম চিকেন পকোড়া, ওটাই খাচ্ছে আর আমার সাথে বক বক করছে। আর এই যে আমার সাইকেলটা কতদিন বাদে দেখলাম। ওটা তোমারই গো, ওটা তোমারই, খেয়ে না। এটা লাগবে না আমাদের কোনো কাজে, হয়তো অন্য কোথাও কাজে লাগিয়ে দিতে পারে। যদি কোথাও লাগানো যায়, আমাদের হ্যান্ডেল গুলো তো এমনিতেই তো ইয়ে করা, একটা উপরটা উপরটা মুছছে। আর সব থেকে ভালো কি, এই জিনিসগুলোতে কিছু কিছু ঢুকিয়ে রাখতে পারে। হ্যাঁ তাই না, ওটা তো পার্টিলের সঙ্গে এটা অ্যাডজাস্ট। আর ওগুলো কটা দিয়েছে সেটা দেখা, এইটা এগুলোই ভেতরে পাতা। হ্যাঁ হ্যাঁ, একটা তুই তো বলি চারটে তাক আছে, চারটে ভাবলাম আগে ওপেন করি। এটা হচ্ছে যে ফ্রিজের কভার, তাই তো ফ্রিজ কভার, তো ফ্রিজ ম্যাট বলে এটা ছিল। এটার প্রাইস হচ্ছে কত, মাত্র 133 টাকা, মাত্র 133 টাকা। এত সুন্দর জিনিসটা, এটা আমি নিয়েছি সবচেয়ে থেকে সাথে। আর তার সঙ্গে দুটো, এটা হচ্ছে হ্যান্ডেলের কভার, কিন্তু আমাদের ফ্রিজটার হ্যান্ডেলে লাগানো যাবে না, কভারটা ঠিক লাগানো যাবে না। আর তার সঙ্গে এই চারটে, এই চারটে জিনিস রয়েছে, মানে এগুলো সেই ফ্রিজের ভেতরে পাতা। এবার কালকে দেখি বৌদি যদি পরিষ্কার করে তো ভালো, নাহলে আমি করে আমিই সাজিয়ে দেবো। আগের বার যখন বাড়ি আসলাম তখন এই কুর্তিটা কিনেছিলাম, তো এই কুর্তিটার মাপে ফিটিংস করার জন্য আমি ওখান থেকে একটা কুর্তি নিয়েছি যেটা আমার ভালো ফিটিংস হয়। এই কালোটার মাপে আমাকে এটা ফিটিংস করতে হবে, তো আমি দুটো কুর্তিকেই ভাঁজ করে আমি রেখে দিচ্ছি। আর এইদিকে ভাইপো দুষ্টুমি শুরু করছে আর ও মা গেছে রেগে, তাই ভাইপোকে বকা দিচ্ছিল। ছোটো ভাইপোটা যত বড় হচ্ছে দিন দিন তত দুষ্টু হচ্ছে। ওকে আমি ঘরে ঢুকিয়ে একটু জল খাইয়ে দিলাম। দাদা বৌদি এদিকে কথা বলছে, আর কালকে হচ্ছে বৌদির বার্থডে, তো দাদা বৌদির জন্য কেক নিয়ে এসেছে। খুলো গিফট, খুলো মানা বৌদি নিয়ে এসেছে, কি গিফট নিয়ে এসেছে দেখবো এবার। বৌদিকে আমি বলছি যে গিফটটা খোলার জন্য। আর এদিকে ছোটো ভাই পর বাবা কি কিনে নিয়ে এসছে সেগুলো নিয়ে এখন ওদের ঘরে যাবে। আমি বলছি তুই পারবি না, তার সত্ত্বেও না আমি এইগুলো নিয়ে এক্ষুনি ওই ঘরে যাবে। আজকে বাড়িতে রাতে রান্না হয়েছে ডিমের তরকারি, আর আজকে আমি দুপুরেও খেয়েছি ডিমের তরকারি, আমি নিজেই রান্না করেছিলাম। আর এটা হচ্ছে কলার, কলার বড়া মা বললো, কাঁচকলার বড়া বললো, ওর জন্য আমি আর খাইনি। এখন প্রায় 12টার কাছাকাছি, তো আমরা কেকটাকে রেডি করছি। আর এদিকে ভাইপো খুলছে কেকটাকে, ওর মায়ের পাত্রে কেক এখন হাতে কাটা হবে। হ্যাপি বার্থডে আবার কি, ওটা কালকে লাগাবো, ওটা আজকে লাগাতে হবে না। তুই একটু শুধু সেফটি পিন জোগাড় করে নিয়ে, তোর মাকে এটা করাবো। আর এই চকলেট কেকটা আনা হয়েছে, এটা হচ্ছে কালকে কাটবো আমরা সবাই মিলে। কাটো কাটো বৌদি, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো একদম ঠিক আছে, পারফেক্ট। ও তাকাও না, তুমি আছো ভালোভাবে তাকাও, তাকা। টাটা, গুড নাইট।
দরজা দিয়ে দিচ্ছিস তো, তাড়াতাড়ি সকালে চলে আসবি, মনে থাকে জানো।